السلام عليكم ورحمة الله وبركاته. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, বিশেষ করে এই পরিবেশ পরিস্থিতিতে একটা জিনিসই দেখা যায় যে অন্যায় ঘটছে, অন্যায় অত্যাচার আমরা অনেকে দেখে একসঙ্গে দাঁড়িয়ে দেখি। হচ্ছে হোক, আমার যাই তাই কি, আমার কি যায় আসে। তো একটা মানুষ যখন মারা গেল তো দেখলাম ইস মরে গেল লোকটা, জানাজার নামাজ কইটাই বারোটার পর। আচ্ছা সমস্যা নেই, জহরের নামাজের পর তো আর মাটি কয়টায়, তিনটায়। আচ্ছা জানাজার নামাজ হলো ফজ্জে কিফায়া নাকি ফজ্জে আইন? ফজ্জে কিফায়া এলাকার কয়েকটা মানুষ আদায় করলেই চলবে, সবারই জন্যই সেটা সমান স্বভাবের হয়ে যাবে। কিন্তু জানাজার নামাজটাকে তো সবাই দেখছে ফজ্জে আইন বানিয়ে নিয়েছে, কিন্তু এখানে যে একটা মারাত্মক একটা জিনিস যে ছুটে যাচ্ছে আমাদের, সেটা তো আমরা বুঝতে পারছি না। যে একটা মানুষ বিপদে আছে, তাকে সাহায্য করতে হবে, তার উপর দিয়ে অন্যায় চলছে, তো এই জন্য আমরা কিছু করছি না। এটা হলো যে বোঝাতে যাচ্ছি যে একটা হাদিস আছে হযরত মুসা সাল্লামের সাহাবি আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন দেখবে যে কেউ কারো উপর অত্যাচার করছে তখন তাকে তোমার হাত সামর্থ্য দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবা, হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবা। এর পরবর্তীতেও যদি না হয় তাহলে মুখে বলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করবা। জালিমকে বাঁচাবা, মজলুমকে বাঁচাবা, এটা অবশ্যই হাদিসের অংশ না, মাঝখানে আর কি ব্র্যাকেট আকৃতিতে ঢুকিয়ে দিয়েছি, আমি বলছি বাকি অংশে। যদি তাও না পারো তাহলে মন দিয়ে ঘৃণা করবা, আর এটাই হচ্ছে দুর্বল ইমানের লক্ষণ বা উদাহরণ আর কি। মূলত এটাই, আমাদের ইমান তো এমনিতেই দুর্বল, পচা, থার্ড ক্লাস। তাহলে যদি একটা অন্যায় দেখে যদি সেটার প্রতিবাদ নাই করি, মনে যদি ঘৃণাও না করি, যদি মনে ঘৃণা করতাম তাহলে অবশ্যই মুখ খোলার ইচ্ছা হতো, 10-12 জন একসাথে মুখ খুলতাম, 10-12 জনের দেখে আশপাশের 20-30 জন মানুষ হাত উঠাতে সক্ষম হতো, তাহলে সমাজে এসব ঘটনা তো ঘটতো না, পরিবেশ পরিস্থিতি ঠিক এরকম হতো না। কারণ অনেকে ভাববেন যে তুই এত বড় বড় ভাষণ দিচ্ছিস, তুই কী করতে পারবি। আমি বলতে কি, আমার কপালে কোনো দিন এরকম পরিস্থিতি পড়েনি যে আমি অন্যায়ের প্রতিবাদ করব। যদি কোনো দিন পড়ে তা আমি অবশ্যই করব। এখন ওই সময় আমার আশপাশের পরিস্থিতি কেমন হবে আমি হয়তো বা সেটা ভাববো না। তবে একটা কথা বলতে কি, যেখানে ইমানের কথা আসে না, বলে না যে আমার ইগো হার্ট হয়ে যাচ্ছে, আমাকে এটা করাই লাগবে, এরকম ওই জায়গায় ইমানটাকে বাঁচানোর জন্য একটু জেদি হওয়া প্রয়োজন, একটা কিছু ভাঙতে হবে। এই সম্প্রতি ঘটে গেছে একটা ঘটনা, সেটার পরিপ্রেক্ষিতে কথাটা বলছি। দুই একজন হয়তো বা বুঝতে পেরেছে, না বোঝারই দরকার, কাউকে বোঝার দরকার নেই, মানে একটা ঘটনা নিয়ে বলছি না, বহু ঘটনাই আসলে ঘটে গেছে সমাজে। গত ভিডিওর সাইজ অনেক বাড়িয়ে দিয়েছিলাম, এখনও বক বক করতে করতে অনেক সাইজ বাড়িয়ে দিচ্ছি, বেশি কথা বলবো না। আরেকটা টপিক বলতে কি, যে কেন প্রতিবাদ করবে, এটা বলতে গেলে যে
হাদিস যেটা শুনাইলাম যে ইমান দুর্বল হয়ে যাচ্ছে, আর আরেকটা হলো যে যেটা বললাম যে জালিম আর মজলুম। আমার আম্মু বলছিল এটার ব্যাপারে, তো এটার ঠিক জানি না, তবে ওই হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের কত নাম্বার, 60, যাই হোক নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট মনে পড়ছে না, আপনারা খুঁজে নিন আর কি। আর জানেনই তো এটা, এটা বাচ্চা বাচ্চারা জানে, ক্লাস 6-এ থাকতে মনে হয় বই ছিল, 6 বা 7 7 ইসলামী অনৈতিক শিক্ষা বই। তো যাই হোক, জালিম যে ক্ষতিগ্রস্ত, ইংলিশে ভিকটিম যাকে বলা হয়, তো এই ক্ষতিগ্রস্তের ওপর যে জুলুম করছে, আর মজলুম যে জুলুমটা সহ্য করছে, সহ্য করা মানে কি সে কিছু করতে পারছে না মানে সহ্য করতে হচ্ছে, সে ওই অবস্থাতে তার ব্যাপারে মনে মনে ঘৃণা করতে পারে, কারণ সে তো সেই জায়গায় চুপসে গেছে, দুর্বল। এখন তার বাইরে যে মানুষগুলো থাকবে তার উচিত ওই মজলুমকে বাঁচানো, জালিমকে বাঁচানো। এখন কথা হলো জালিমকে কেন বাঁচাবো, জালিম তো জালিম, মজলুমকে বাঁচাবেন জালিমের হাত থেকে, আর জালিমকে বাঁচাবেন শয়তানের হাত থেকে। জালিমকে ভালো পথে আনবেন জালিমকে বাঁচানো হলো, মজলুমকে বাঁচাবেন জালিমের হাত থেকে ছোটানো হলো। সিম্পল ব্যাপার, অনেকে জানেন এটা, তবে আমার ক্লাসের কয়েকটা বন্ধু আছে তারাও জানে। যাই হোক আর কি, এমনিতেই আর কি বললাম যে আমার মনে কি চলছে সেটা আর কি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখানে ভালো লাগা খারাপ লাগার কিছু নেই, এর বেশি আর কিছু বলতে পারবো না। আপনারা ভেবে দেখবেন কি করা উচিত, কারণ আপনার জীবনটাকে তুচ্ছ ভাববেন না, তবে যখন দেখবেন যে ভাল লাগছে না, ফালতু জীবনে বেঁচে থাকারই দরকার নেই, এরকম যখন মনে হবে তখন এই জায়গাটা ভাববেন। যখন কোনো মানুষ বিপদে থাকে তখন যে আবার ঠিকই ভাবি যে দরকার নেই, ওকে বাঁচাতে গেলে তখন আমার আবার পিঠে বোঝা চাপবে, এটা ভাববেন না। যদি ওই সময় আপনি ভাবতে পারেন যে আপনি নিজের জীবন দিয়ে দিবেন, যে আপনার জীবনটা ভালো লাগছে না, তাহলে আরেকজনের জান যাচ্ছে, তাকে কেন বাঁচাতে পারবেন না। সিম্পল, আমি এরকমই ভাবছিলাম যে এই যে আমরা পড়ালেখা করি, স্কুলে যাই, এগুলা দুনিয়াতে কাজে লাগবে, কিন্তু আল্লাহ কি কোথাও বলেছে যে তোমরা দুনিয়ার পিছনে টানাটানি করো না, করবা? এখন অনেকে আবার ঝগড়া লাগিয়ে দিতে পারে, আমি লাগতে চাই না আর কি, আমি একটু মূর্খ মানুষ। তো কথা হলো যে আপনারা এইসব দুনিয়ার ঝগড়াঝাটি, এইসব যদি পরকালের সন্তুষ্টির জন্য যদি করতে চান, তাহলে মনের ওই উল্টাপাল্টা জিনিসগুলো মাথা থেকে বের করে দিতে হবে, আর ভাবতে হবে যে আমি যদি আরেকজনের জীবন বাঁচাই, আমাকে দেখে আরও 5 জন এগিয়ে আসবে, কয়জন হলো, 6 জন। তাহলে 6 জন একজনকে বাঁচাতে যাচ্ছে, আর জালিম কয়জন, 2 জন মাত্র। আমরা কি তাদেরকে হারাতে পারবো না? অবশ্যই পারবো। যদি 1 জন এগিয়ে যায়, 5 জন যাবে, 6 জন হবে, 6 জনকে দেখে 36 জন যাবে, 36 জনকে দেখে তারপরে কত হয় গুণ করলে, যাই হোক আর কি। তো এইটুকুই কথা, এর বেশি কিছু বলছি না। আর ভিডিওটি অযথায় বকবক করেছে অনেক জায়গায়, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।